জাগো তুমি জাগো। হে গৌরী, সাড়া দাও। এই তো আমি। দেখেছো মা, দেখেছো গৌরী কাল রাত্রিতে সোমন মুখ দেখবে না বলে এখনো কেমন চোখ বন্ধ করে রয়েছে, দেখো মা, দেখো গৌরী, ও গৌরী চোখ খোল মা, চোখ খোল, দিনের আলো ফুটে গেছে, তোর জীবন থেকে কাল রাত্রি দূর হয়ে গেছে মা, ও ও চোখ খোল, চোখ খোল মা, চোখ খোল। আমি তো সেটাই ভাবছি, এখানে এত বড় গর্তটা এলো কোথা থেকে আর গৌরী পড়লোই বা কি করে? মানে এত কথা বলিস না, ও কাকে তোল 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 চোদ্দা। ফিরে তো আসতেই হতো মা, কাল যে গৌরীর হাত ধরে শিব ঠাকুর এই বাড়িতে এসেছে, আজ কি পার্বতী মুখ ফিরিয়ে রাখতে পারে মা? কি অদ্ভুত ব্যাপার মা, কালকে গৌরী শিব মূর্তিটা নিয়ে ফিরে এলো, আজ আবার দুর্গা মূর্তিটাও গৌরীর হাত ধরে চলে এলো। কোন দুর্গা মূর্তি? যে মূর্তি তুমি মাটির তলায় লুকিয়ে রেখেছিলে, সেই মূর্তি। সোমু দুর্গা মূর্তিটা লুকিয়ে রেখেছিল? হ্যাঁ, সেদিন আমাকে সোমু বলেছিল, আমার বউ যদি সত্যি সত্যি লক্ষ্মীমন্ত হয়, সেই এসে হরপার্বতীকে মিলিয়ে দেবে। সেদিনই আমি জানতাম দাদুভাই জানে যে দুর্গা মূর্তি কোথায় আছে। সে হারিয়ে যাওয়া শিব মূর্তিকে যদি খুঁজে বার করতে পারে, তাহলে নিশ্চয়ই দুর্গা মূর্তিকেও খুঁজে বার করতে পারবে। তা একবার দেখোই না সে কত বড় লক্ষ্মী। তাহলে দাদুভাই,
সত্যি প্রমাণ হয়ে গেল তো, গৌরী আমাদের লক্ষ্মী মন্তব্য। মা, গুরুদেব তাহলে আমাদের এই মেয়ের কথাই বলেছিল? এই গৌরী, এই গৌরী সেই গুরুদেবের বলে দেওয়া মেয়ে? হ্যাঁ রে হ্যাঁ, আমার বাড়িতে গৃহলক্ষ্মী এসে গেছে, তারই হাত ধরে আমার বাড়িতে গৃহদেবীর পুজো হবে রে। শুধু গৃহদেবী কেন মা, হর পার্বতীর একত্রে পুজো হবে, সেটা বলো। মা, কি হলো তোমার? ওরে হ্যাঁ রে হ্যাঁ, মিলে যাচ্ছে সবটা, সবটা মিলে যাচ্ছে। কিন্তু আমার যে একটা হিসেব মিলছে না মা। কি হিসেব? তুমি যদি আগেই জেনে থাকো যে সোমু জানে দুর্গা মূর্তি কোথায়, তাহলে এতদিন ধরে তুমি সোমুকে জিজ্ঞাসা করনি কেন? সোমুকে জিজ্ঞেস করলে ও তো আমাকে বলতো না। আর সত্যি তো এটা প্রমাণ করা দরকার, গৌরী সত্যি লক্ষ্মীমন্ত বউ কিনা। এটা শুধু আমার পরীক্ষা ছিল না, এটা গৌরী মা আর স্বয়ং মা দুর্গার পরীক্ষা। এটা শুধু আমার বিশ্বাসের পরীক্ষা নয়, যে আসছে তার ভক্তির পরীক্ষা। স্বয়ং স্বয়ং মা, মা দুর্গার পরীক্ষা। উনি 10 বছর পর আমরা আমরা পরীক্ষায় উত্তীর্ণ হলাম। 10 বছর পর আবার আমার হর পার্বতী আমার গৃহে ফিরে এসেছে, আবার তাদের পুজো শুরু হবে। চল মা চল, তোর শাশুড়ি মায়ের অসম্পূর্ণ কাজ তোকেই যে সম্পূর্ণ করতে হবে। চল মা, আয় আয় চল। হায় মা, হায়, তুই জানিস না মা তুই কি করেছিস। আমি তো নিজেই বুঝতে পারলাম না, আমি এই গর্তের মধ্যে পড়লাম কি করে। না না, আমিও তো বুঝতে পারছি না যে বাগানে গর্তটা এলো কোথা থেকে। হয়তো মা দুর্গাই দিদির হাত ধরে উঠবেন বলে অমন গর্ত করে রেখেছিল। সত্যি সত্যি আজ যেন মনে হচ্ছে ঈশ্বর আছেন। দেখো মা, দেখো মা, মনে হচ্ছে না, মনে হচ্ছে না সব যেন আগে থেকে ঠিকঠাক করা ছিল। গ্রামের মন্দিরে সোম আর গৌরীর বিয়ে হওয়া, গৌরীর গর্তে পড়ে যাওয়া, দুর্গা মূর্তি খুঁজে পাওয়া, সবটা সবটা যেন মনে হচ্ছে যে অদৃশ্য কেউ আড়াল থেকে সব কিছু ঠিকঠাক একটা কিছু ঘটিয়ে যাচ্ছেন। এটাই তো হয় রে ইরা, আমরা ভাবি যে আমরা সবটা নিয়ন্ত্রণ করছি, কিন্তু আসলে ওপর থেকে মা জগৎজননী সবটা নিয়ন্ত্রণ করছে। জগৎজননী, এই হারিয়ে যাওয়া হর পার্বতী মূর্তির মতো আমার বড় খোকা বড় বৌমাকে যদি ফিরিয়ে দেন তাহলে। জগৎজননী জানে তা অন্যরূপে ফিরিয়েও দেন, আমার আর ভাইয়ের থেকেও তো উনি পরিবারের সবাইকে কেড়ে নিয়েছিলেন, আর আজ দেখুন আপনাদের মতো একটা পরিবার আবার আমাদের ফিরিয়ে দিয়েছেন। শুধু আমাদের কেন, তোমাদেরও তো হর পার্বতীর মূর্তি ফিরিয়ে দিয়েছে। মা, আমি বলি যে তুমি গৌরীকে দিয়ে এই গৃহে হর পার্বতীর মূর্তি প্রতিষ্ঠা করা, সোমু আর গৌরী এমন নিষ্ঠা ভরে পুজো করুক যে হর পার্বতী যেন এই গৃহে অচলা হয়ে থাকে। দাদা বৌদি যে কাজ সম্পূর্ণ করতে পারেননি তা তাদের ছেলে আর বউয়ের হাত ধরে সম্পূর্ণ হোক। দাদা বৌদির আত্মা শান্তি পাবে। ঠিক বলেছিস। আরে গৌরী আয়, ওই শিবের পাশে মাকে বসাই, পার্বতীকে বসাই,
দাঁড়াও না গো, আমি একটু দুর্গা মূর্তিটাকে ভালো করে দেখি। হ্যাঁ রে লাল্টু, প্রাণ ভরে দেখ তোর দিদির কীর্তি, ওনা থাকলে এই মূর্তি আমরা পেতামই না। জানো ঠাকুর মশাই দাদু এই মূর্তিটার কথাই বলেছিল। আমরা যখন শিব মূর্তিটা পেয়ে ওনার কাছে গেছিলাম, তখন উনি বলেছিলেন শিব মূর্তির একটা দিক ভাঙা, তার আরেকটা জোড়া দুর্গা মূর্তিও আছে। দাঁড়াতো ভাই, আগে দেখি ঠাকুর মশাই দাদু এই মূর্তিটার কথাই বলেছিল কিনা। মানে? মানে এটাই, ওই শিব মূর্তির জোড়া দুর্গা মূর্তিটা কিনা। হ্যাঁ, ওটা দেখ দেখিনি, শিব মূর্তির পাশে রেখে তাহলে তো আমাদের সমস্ত আনন্দটাই বৃথা হয়ে যাবে রে। চলো চলো পাল্টাই।